গুড আফটারনুন সবাইকে, ওয়েলকাম ব্যাক টু সংলাপের সাথে আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে ওয়ান সেকেন্ড শ্রীতমার বার্থডে সেলিব্রেশন হচ্ছে, যাচ্ছি আজকে। আর শ্রীতমার ব্যাপারে যদি একটু বলি, শ্রীতমা অফকোর্স আমার বোন হয় সম্পর্কে, আর মানে সম্পর্কটা আমরা বানিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি আমার পিসি, তো আমরা এখন ভাই বোন হয়ে গেছি। আর ও আমার ব্লগের জন্য অনেক অনেক কিছু করেছে, অনেক এফোর্ট দিয়েছে, তোমরা দেখেইছো সেই আগের ব্লগগুলো, পুজোর ব্লগ বলো, বেশিরভাগ পুজোর ব্লগটা ও অনেকগুলো করেছিল আমার সাথে, আমাকে দেখিয়েছিল, ঘুরিয়েছিল সল্ট লেকে। তো সেই জন্যে ওয়ান্স এগেন ওর বার্থডে সেলিব্রেশন অ্যান্ড সারপ্রাইজ ব্লগ হচ্ছে এটা, যেটা আমরা দিয়ে চলেছি। তবে আজকেরটা একটু অন্যরকমভাবে, একদম ডিফারেন্ট কিছু, ট্রেজার হান্ট এরকম টাইপের কিছু একটা আজকে হতে চলেছে। তো যাই সল্ট লেকে পৌঁছোই, ওরা সবাই আসছে, দেখা হবে এবং দেখবো কী কী হচ্ছে, তোমাদেরকে সবটা দেখাবো। তো তার জন্য অবশ্যই ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আর বেশি কথা বাড়াবো না, সল্ট লেকে পৌঁছোই, তারপর আবার কথা হচ্ছে। চলে এসেছি তিতলির বাড়ির সামনে এবং মোটামুটি এই যে দুটো ওর বাড়ির সামনে রাখবো, বাড়িতে রাখবো, এই দুটো পরে ওকে বেরিয়ে খুঁজতে হবে যে আমরা কে কোথায় দাঁড়িয়ে আছি। বেসিক্যালি ট্রেজার হান্ট বার্থডে সারপ্রাইজ এটা হতে চলেছে, তো দেখো ও খুঁজে বের করতে পারে কি না আমাদের, দেখতে থাকো। তো শ্রীতমার কাছে কিন্তু আমি ওই আমাদের যে খাম মানে আমাদের যে ধাঁধা সেটা পৌঁছে দিয়েছি, তো ও সেই ধাঁধাটা খুঁজে বের করে আমার এখানে অবধি এসে পৌঁছতে পারে কি না তার জন্য আমি এখানে ওয়েট করছি। দেখা যাক ওর বুদ্ধি কতটা, ও সেই ধাঁধার উত্তরগুলো খুঁজে বের করে আগে আমার কাছে এবং তারপর প্রত্যেকের কাছে পৌঁছতে পারে কি না, বেশি ইন্টারেস্টিং হতে চলেছে কিন্তু বার্থডে সারপ্রাইজটা পরে ওতে শুনবো। তো দেখি ওয়েট করি ওর জন্য, আসুক কতক্ষণে আসে সেটা এখন দেখার। পুরো ধাঁধা দুখানা পড়বে, পড়ে তারপর জায়গা খুঁজে বের করবে এবং চিনবে কে দাঁড়িয়ে আছে, তারপর ও আসবে। তো ফাইনালি চলে এসছে, এই যে অনেক খুঁজে পেতে অনেকক্ষণ ধরে ঘুরে ফিরে পেয়েছে ওকে। আমরা যে হিন্সটা দিয়েছিলাম, যেটা আমি ওর বাড়িতে রেখে এসেছিলাম, এই যে হিন্সটা, সেটা খুঁজতে মিনিমাম ওর 20-25 মিনিট সময় লেগে গেছে। আর এই জায়গাটাতেই আমরা এসেছিলাম, তোমাদের অনেকের মনে থাকবে ওর ফার্স্ট বার্থডের সময় সেলফি তুলেছিলাম, ওরই মনে নেই, ওই খুঁজে পাইনি। না ভুলভাল একদমই না, ও বুঝতে পারিনি। ওই যে পাতাল রেল সামনে, এই যে বড় অফিস, ও এটা পাতাল রেল না, সরি, এই যে এইদিকে পাতাল রেল, এটা এটা হচ্ছে এটা কিছু, এটা কি ওরালপুল। আর এই যে বড় অফিস যেখানে প্রচুর লোক কাজ করে এবং এই জায়গাটাতে এখানেও প্রচুর বার আসে, এই ওকে হিন্সটা দেওয়া হয়েছিল। বাট স্টিল আমরা যেরকম বললাম, আমি যেরকম বলেছিলাম তোমাকে শুরুতেই যে এরকম একটা নতুন একটা চলছে, বার্থডে সারপ্রাইজ হচ্ছে, তো কেমন লাগলো এই ফার্স্ট হিন্সটা? ও 20 মিনিট পর ও বের করতে পেরেছে কোথায় ওকে আসতে হবে, তাও অনেকবার হিন্স দিয়ে দিয়ে। হ্যাঁ হিন্স দিয়েছে, আমি যেটা বললাম যে লোকেশনে ম্যাপে ভুলভাল ছিল, তারপর আমি হেল্প বলে গাইডকে লিখেছি আপনি হেল্প করুন কারণ এখানে ম্যাপে ভুলভাল লেখা আছে। হ্যাঁ তখন ও আসতে পেরেছে, ওটা বাদিকে নয়, ওটা ডান দিকে গিয়ে যেখানে ফার্স্ট সেলফি তোলা হয়েছিল সেই জায়গায় আসতে হবে, ওইখানে আসতে হবে। আমরা মিস, তো ঠিক আছে, কমপ্লিট একটা একটা স্টেপ ও কমপ্লিট করে ফেলেছে, এবার দেখা যাক পরে আর কি কি আছে, কি করতে পারে। এবার ভাবছি আমরা কোথায় যাবো, এখন ঠিক নেই কোথায় যাবো। নানান ভাষায় নানান রকম বই পাওয়া যায় এখানে, প্রতি বছর আসে একজন, ডাকে তোমায় সেখানে। করুণাময়ীর কথা বলা হচ্ছে, করুণাময়ীতে বইমেলা বসে। ওকে, এখানে আরো একটা আছে 2 নম্বর, সেটা খুলবো? হ্যাঁ। চাঁদনি রাতে গঙ্গার ঘাটে শুনছিলে বাংলা গান, প্রতি বছর পুজোতে ম্যাচিং জামা যার, চাইছো মেকআপ জামা শাড়ি দিচ্ছে তোমায় সাজিয়ে। চলে এসেছি করুণাময়ীতে, আর নেক্সট স্পট হচ্ছে করুণাময়ী, হয়তো এখানে একজন আছে, এবার ও সেটা খোঁজার জন্য আসে, কিন্তু ওইখানে এসেও জায়গা বুঝতে পারছে না কোন দিকে যাবে, যেখানে তোদের অ্যাকচুয়াল পয়েন্ট, এরকম কোনো জায়গায় মানে যেতে হবে তোকে। তো ও এখনও বুঝতে পারছে না কোন দিকে যাবে, রাইটে না লেফটে, আবার এখন পেছন দিকে যাচ্ছে আমাকে নিয়ে, কেন খুঁজে পায়নি যে কোথায় আরেকজন থাকতে পারে, কেন আবার আরেকবার করে দেখে পড়ে নিচ্ছে আরেকবার যে কোথায় হতে পারে। বুঝতে পেরেছিস কি আদৌ, বুঝে গেছিস? ওকে, দাঁড়িয়েই রয়েছি, ৭ নম্বর ব্রিজ,
এইখানে দেখা সেই প্রথম দিনের মতো পার্কের জায়গাটা সাত নম্বর আচ্ছা কার জন্য করেছিস তুই? দাঁড়া দাঁড়া দাঁড়া, ভালো করে কনসেন্ট্রেট করে পড়, পয়েন্টস ওখানেই আছে, প্রশ্নের মধ্যে উত্তর আছে, একদম আর ও এখন জায়গাটা মোটামুটি খুঁজে পেয়ে গেছে কোথায় যেতে হবে। কে আছে এদিকে দিতলি? কে রয়েছে সিটি সেন্টারে বলু তো? আচ্ছা চলো যাওয়া যাক, চলো চলে এসছি আমাদের চার নম্বর জায়গায়, যেটা হচ্ছে এই জায়গাটার নাম বল তিতলি, বৈশাখীর মোড়। আর এখানে কে রয়েছে? বাবুই রয়েছে, তুই ধরতে পেরেছিস ঠিক করে? কোন জায়গায় জায়গাটা? এখানে জায়গা কিন্তু এখনো খুঁজে পাইনি, হ্যাঁ মাথায় রাখিস। এমপি মনে করতে যাবো পার্কে, এই পার্কটা তো মনে করছে, এই পার্কের মধ্যে কেউ আছে হয়তো। কোন দিকে কেউ খুঁজে পেয়েছিস তিতলি? কোথায়? এই ছেলেটা চেয়ে চেয়ে লাগছে না ওই ছেলেটাকে? এই হাই, দেখি এটা কি বাবুই কেন পাখির মতো মাথা নাড়াচ্ছে? আচ্ছা তো আমরা এখন রয়েছি একটা তিতলি, এটা কোথায় রয়েছি? পার্কে বাবু এখানে ছিল, অনেক কষ্টে তোকে এখানে খুঁজে পেয়েছে কিন্তু তুমি পাইনি। তুমি সবকটা লেভেল পার করে এবার ফাইনাল লেভেলে এসে গেছো, এবার দেখো তো ফাইনাল লেভেলটা এটা সলভ করতে পারলে তোমার ট্রেজার হান্ট কমপ্লিট হবে। লেভেল 5 অনেক পথ ঘুরে শেষে এইখানে তো এলে, যেখানে তো অনেক স্মৃতি, অনেক হিসাব মিলে, এক কলেজে পড়া থেকে একসাথে হাত ধরে। তো আমাদের লাস্ট যে জায়গাতে দাঁড়ানোর কথা ছিল তিতলি পেয়ে গেছি জায়গা। কোন জায়গা এটা? যেখানে আমরা আগেও এসেছি। আর কে রয়েছে? ওকে দেখতে গিয়ে ও কিন্তু পা পিছলে পড়ে গেছে। আরো আছে, তিতলি কমপ্লিট করেছে এন্ড পাসওয়ার্ডটা বুঝতে পেরেছিস কি? তো তিতলিকে এখন ট্রেজার হান্ট যেটা মানে যে গিফট যেটা, সেটা ব্যাগটা পেয়ে গেছে, একটু সামনে গিয়ে দেখাতে হবে যে ফার্স্টে এত গিফট কি আছে একটুখানি দেখি। এত গিফট লিটারালি, উড়ে বাপ রে বাপ। রেডি? তো তিতলির জন্য একটা সারপ্রাইজ রাখা হয়েছে যেটা আমরা সকালে রেডি করেছি, সেটা হচ্ছে একটা ভিডিওটা যেটা তুই দেখবি এখন। এতদিন দেখেছিস ফেসবুকে, আমরা সবাই মিলে মোটামুটি করেছিলাম এই ফেসবুকে ভিডিওটা, অ্যান্ড এখন তুই একটু সামনে লাইভ দেখবি আমাদের সবার সামনে, অ্যান্ড কেমন হচ্ছে সেটা তুই রিয়াকশন দিবি। হ্যাপি বার্থডে তিতলি, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, খুব ভালো থাক, সুস্থ থাক। আর আনফরচুনেটলি এবারে যা হলো না, সোমবার পরে আর খুব ভালো করে এনজয় করিস, আশা করি তোর সারপ্রাইজ গুলো ভালো লাগবে। আর দেখা হচ্ছে, ঠিক ছিল না যে আমি আসবো, খুব ভালো থাক, লাইফে অনেক অনেক উপরে যা, আর খুব তাড়াতাড়ি বিয়ে কর।
বাবু উইশ করছে কি সিরিয়াসলি? ও 3 সেকেন্ডের বেশি উইশ দেখ দারুন করে এই যে এটা চিনার সঙ্গীতে এই দেখো এবার এই যে এই যে মিনিম লোকটা ঠিক আছে এবার ব্যাকগ্রাউন্ডে ভালো করে প্র্যাকটিস কর শিগগিরই সম্ভব দেখা হচ্ছে এই দেখ কুড়ি যাচ্ছে খুব ভালো থাক, খুব এনজয় কর, টাটা। হ্যাপি বার্থডে। মনে আছে এটা? ভালো থাকো, এনজয় করো, ট্রিপটা কিন্তু দূর হইলো পরে চাই। এই যে সব ক্ষেত্রে সবার কাছে যাবে আর সবাইকে আমরা সোজা করে ভিডিও কর। এই দেখ আমি শুধুকে দেখতেই পাচ্ছি না কিন্তু আজকে আর বাইক চালানো হলো না, কিছু করার নেই। আর আমি জানি যে ঘুরতে খুব ভালোবাসিস, তো এর মধ্যে একদিন একটা ট্রিপ প্ল্যান কর, অনেকদিন যাওয়া হয়নি। আর এখন যখন প্ল্যান করে দেখছিস তো আই গেস আমরা সবাই তো পাশেই আছিস, তো বল কেমন লাগলো আজকে সারপ্রাইজটা। বল খুব ভালো জোরে আনএক্সপেক্টেড, এগুলো সত্যি মানে প্রত্যেক বছর নতুন নতুন কিছু হয় এবং হচ্ছে, এবং এই সারপ্রাইজটা আনএক্সপেক্টেড কমপ্লিটলি। ওইদিকে জন্য সবাইকে 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 অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে কুডো সিতমা, হ্যাপি বার্থডে টু ইউ। আরে দূর সময় নেই, এই যখন বাড়ি যাচ্ছিস তাহলে বাড়িতে প্লাস্টিক পড়লে বাবুই কিছু বলবি? জন্মদিন গিফট ভাই, জন্মদিনের পরে তো তোমাদের দেখিয়ে দিলাম শ্রীতমার বার্থডে ব্লগ। আর আজকে সারাটা দিন অনেক অনেক হেক্টিক গেছে, এখন আমরা রেস্ট নেব। ও প্যাকিং ট্যাকিংগুলো মানে গিফট যেগুলো পেয়েছে সেগুলো এখন প্যাকিং ট্যাকিং করে রেখে দিচ্ছে, পরে আবার দেখবে, ঠিক আছে? তো চলো, এই পক্ষে কেমন লাগলো সেটা জানাতে ভুলে যেও না, চটপট করে জানিয়ে দাও তোমাদের
এইবারে ওর বার্থডে সারপ্রাইজ সেলিব্রেশন কেমন লাগলো, আর দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, তবে দেখতে থাকবো সংলাপের সাথে, আর অবশ্যই ভালো থাকো, কথা হচ্ছে পরে একটা ব্লগে। আর যারা যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, চটপট করে সাবস্ক্রাইব করে ফেলো নতুন নতুন ব্লগ দেখার জন্য। কথা হচ্ছে এবং দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।